এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল জলপাইগুড়ি রানীনগর এলাকায়। জাতীয় সড়কে একটি গ্যাসের ট্যাঙ্কারের সাথে লরির সংঘর্ষে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী এবং ছুটে আসে জলপাইগুড়ি সদর ট্রাফিক পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানান, রায়নগর শিল্প বিকাশ কেন্দ্র থেকে গ্যাস ভর্তি ট্যাঙ্কারটি জাতীয় সড়কে উঠতেই শিলিগুড়ি থেকে আসা অসমগামী একটি লরির সঙ্গে সংঘর্ষ হয়। গ্যাস ভর্তি ট্যাঙ্কারটি অসমের দিকেই যাচ্ছিল। ঘটনার পর অসংখ্য মানুষের ভিড় জমে যায় এলাকা জুড়ে। গ্যাসের ট্যাঙ্কার থেকে যে কোনো মুহূর্তেই বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় বাসিন্দারা। আপনাদের দেখাবো বিস্তারিতভাবে, চোখ রাখুন নিউজের পর্দায়। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, গ্যাস গাড়ি এরকম ব্যাক করে প্ল্যান্টের দিকে নিচ্ছিল, তারপরে ওর পাশ থেকে এক গাড়ি এসে লাগিয়ে দিল, এই হচ্ছে অ্যাক্সিডেন্ট। তারপরেই তো এখন আসছে প্রশাসন, আসছে ফায়ার ব্রিগেডের লোক, আসছে আমাদের এখানকার সিকিউরিটি, আসছেন সাহেবরা, আসছেন। গ্যাস লোড, হ্যাঁ গ্যাস লোড আছে, মানে একটু চিন্তার মধ্যে আছেন এলাকা, যে কোনো এলাকাটা চিন্তা তো আমাদের এখানে খুব চিন্তা, এখানে জনবাস মানে জনগণ ভীষণ চিন্তা। একটা কারণ, গ্যাস তো চোখে দেখা যায় না, যে কোনো সময় ঘটনা ঘটতে পারে। এখানে কী জন্য এরকম, কী সার্ভিস রোডটা কী সমস্যা? আয় স্যার, মেন হচ্ছে এখানে সার্ভিস রোডটা ওই রাজমিলের ওখানে এসে বন্ধ করে দেয়, তার জন্য গাড়ি প্রতিনিয়ত, পরশু দিন একজন আমাদেরই ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, ট্রেলার মেরে দেয় একদম জানে বেঁচে গেলো, গাড়ি পুরো ড্যামেজ হয়ে যাচ্ছেন। হ্যাঁ, পিচাচ্ছেন। আমরা চাচ্ছি এখানে ওখান থেকে সার্ভিস রোডটা যেন একদম সেই ওভারব্রিজ অব্দি চলে যায়। এখানে আমরা আসছি একটা গ্যাসের ট্যাঙ্কারের সাথে একটা ফুলবঞ্জার ট্রাক, তাদের মধ্যে দুজনে অ্যাক্সিডেন্ট হয়েছে। ট্রাক যাচ্ছিল হচ্ছে আসাম, আর এও যাচ্ছিল মনে হয় আসাম। আমরা খবর পেলাম, ট্রাফিক অফিসে আমাদের ফোন করে বললি যে এরকম একটা গ্যাস লিক হচ্ছে, আমরা আসলাম, আসার পরে দেখছি যে এরকম একটা অঘটন ঘটে আছে। গ্যাস কি লোড, লোডেড? হ্যাঁ, গ্যাস লোডেড। এখন কী মনে হচ্ছে, কী করবেন? এখন ট্রেন আসবে, ট্রেন এসে এটাকে ঠিক করবো, আর এই পজিশনগুলোকে সব বন্ধ করে দেবো, রাস্তাঘাট সব বন্ধ করে দিয়ে এটাকে রেস্কিউ করে দিয়ে এটা যে যার জায়গা দিয়ে চলে যাবে। মানে যে কোনো মানে এখন পর্যন্ত মানে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কি চিন্তা হয়, যে কোনো লিকেজ হতে পারে? হ্যাঁ, হতে পারে, লিকেজ হতে পারে, যখন তখন হতে পারে। এইটা কোথা থেকে আসছিল গ্যাসের ট্যাঙ্ক? এই গ্যাসের ট্যাঙ্ক আমাদের রানীনগর যে গ্যাসের ট্যাঙ্ক আছে ওখান থেকে বেরোচ্ছে। হতাহতের কোনো খবর নেই? না, কোনো। আপনার নাম আর পরিচয়? আমার নাম উত্তম দাস, জলপাইগুড়ি। হ্যাঁ, উত্তম দাস, জলপাইগুড়ি। আর পুলিশের লোক এসেছে, ট্রাফিকের? হ্যাঁ হ্যাঁ, ট্রাফিকের লোক আছে, তারা আমাকে ফোন করেছিল। এটা কোন জায়গা? রানীনগর, পেট্রোল পাম্পের সাথে রানীনগরই। এটা হলদিবাড়ি শহরে এই প্রথম সর্বাধুনিক স্বাস্থ্য পরিষেবা নিয়ে এলো মেডিম্যাক্স ডায়াগনস্টিক সেন্টার এবং পলিক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার, হলদিবাড়ি, মানিকগঞ্জ রোড, পশ্চিমপাড়া, ওয়ার্ড নম্বর 8। এখানে আপনি পাবেন সমস্ত ধরনের পরীক্ষা নিরীক্ষাগুলো সুলভ মূল্যে করাতে, তাই অতি সত্বর যোগাযোগ করুন। মোবাইল নম্বর 9609544445 এবং 8250393।